আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করছি আপনারা সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ আমিও অনেক বেশি ভালো আছি। যেখান থেকে ভিডিওটি দেখছেন সবাইকে ওয়েলকাম জানাচ্ছি নতুন একটি ভিডিওতে। আমি মোহাম্মদ মেহেদি হাসান। আজকে যে সেট আপটি দেখছেন, টোটাল সেট আপটি পড়েছে 111,000 টাকা। 111,000 টাকার সেট আপটি আমার এই ছোট্ট ভাই নিয়েছে, তার নাম রাতুল। এসেছেন কোথায় থেকে? কেরানীগঞ্জ মডেল থানা। কেরানীগঞ্জ মডেল থানা থেকে। এবং তার কিন্তু স্বপ্ন অনেক বড়, যে অনেক বড় একজন ফ্রিল্যান্সার হবে, এবং সেই জন্য যে সেট আপটি প্রয়োজন সে সেট আপটি কিন্তু তার প্যারেন্টস তাকে এখনই প্রোভাইড করেছে। সো আশা করা যায় যে এই সেট আপটির যেই কাজগুলো আসলে করা যায় এই সেট আপটি দিয়ে, সেই কাজগুলো সে প্রত্যেকটি সেক্টরে করতে পারবে। আসলে মেনলি কী কাজের জন্য পিসিটি নিচ্ছেন? মেনলি কাজের জন্য হচ্ছে গ্রাফিক্সের কাজ করবো ভবিষ্যতে, মানে গ্রাফিক্স ডিজাইনের কাজ আছে বা সামনে ফ্রিল্যান্সিংয়ের বহুত বড় কাজ আছে, সেটা করবো। ঠিক আছে, আমরা জানি যে ফ্রিল্যান্সিং একটা হিউজ সেক্টর। ফ্রিল্যান্সিং পিসি 10-12 হাজার টাকাতেও পাওয়া যায়, আবার ক্ষেত্র বিশেষে ফ্রিল্যান্সিং পিসি বানাতে 25-30 হাজার টাকা থেকে শুরু করে ঠিক 1 লক্ষ, 2 লক্ষ, 3 লক্ষ টাকাতেও পৌঁছে যায়। এক একজন এক এক লেভেলে তাকে নিয়ে যায়। আজকের যে সেট আপটি, সেট আপটি দিয়ে কিন্তু উনি প্রায় প্রত্যেকটি সেক্টরে কাজ করতে পারবে, আর যদি গেমস খেলতে চাই গেমসগুলো ভালো মতো খেলতে পারবে। তো দেখা যাক কী আছে সেট আপটিতে। আর তার আগে বলা যাক, সেলটেক সম্পর্কে কীভাবে জানলেন? জানলাম, আমার এক মামা আছে, উনি আমার বলছিল যে আপনি যে পিসিগুলো বিক্রি করেন বা অনেক আগে থেকে করতেছেন, আপনার একটু নামদম আছে দোকানের জন্য, আমি আপনাদের ভিডিও দেখছি, ভিডিও দেখে আপনার সাথে পরিচয় হলো। আচ্ছা আচ্ছা, ওনার মামা আমার কাছ থেকে প্রায় 10-12টা পিসি নিয়েছে, এবং প্রত্যেকটা পিসি কোনো কমিশন উনি চায় নাই কখনো, যে ভাই আমি আসলাম কাস্টমার নিয়ে আমাকে একটু কমিশনের ব্যবস্থা করে দেন। উনি এসেছে পরিচয় করিয়ে দিয়ে উনি চলে গিয়েছে, এবং উনি আমাকে জাস্ট বলে গিয়েছে ভাই একটু ফাস্ট পিসিটি বিল্ড করে দিয়েন, তারা বাসায় যাবে। যাই হোক, যে সেট আপটি রাখা হয়েছে 111,000 টাকা, সেখানে যে প্রসেসরটি রাখা হয়েছে সে প্রসেসরটি কিন্তু রাইজেন 7700X প্রসেসর। ভিউয়ার্স, আপনারা প্রসেসরটি দেখতে পাচ্ছেন, এখানে 36 MB ক্যাশ মেমোরি আছে, এবং ফ্রিকোয়েন্সি আপ টু 4.70 GHz পর্যন্ত, এবং এটি একটি 8 কোর এবং 16 থ্রেডের প্রসেসর। 3 বছরের রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি আছে প্রসেসরটিতে। এবং এই প্রসেসরের সাথে যে মাদারবোর্ডটি রাখা হয়েছে সেই মাদারবোর্ডটিও অফিসিয়াল মাদারবোর্ড রাখা হয়েছে, আসোসের টাফ গেমিং B550M+। এটি একটি মাইক্রোএডিএক্সের মাদারবোর্ড, বাট মাদারবোর্ড দেখলে ঠিক মাইক্রোএডিএক্স মনে হয় না। মাদারবোর্ড আমরা অনেকগুলো মাদারবোর্ড আছে যেগুলো আমরা মাইক্রোএডিএক্স হিসাবে চিনি, কিন্তু সেই মাদারবোর্ডগুলো বেশিরভাগই IADX মাদারবোর্ড তারা দিয়ে থাকে, বাট এটি কিন্তু মাইক্রোএডিএক্স বলতে এডিএক্সের পরের ধাপে যে মাদারবোর্ডটি আমরা পাই। এবং এই মাদারবোর্ডের মধ্যে স্পেশাল বেশ কিছু ফিচার্সগুলো আছে, আপনাদের একটু দেখানোর চেষ্টা করছি। আর এই মাদারবোর্ডটির প্রাইস পড়েছে 19,200 টাকা, প্রসেসরটির প্রাইস পড়েছে অনলি 15,500 টাকা। ভিউয়ার্স, এই মাদারবোর্ডে 2টি NVMe স্লট আছে, 4টি RAM স্লট আছে, এবং গেমিংয়ের জন্য যে আসোস বিখ্যাত তাদের টাফ গেমিং সিরিজ যে ফিচার্সগুলো থাকার কথা সবগুলো কিন্তু এই মাদারবোর্ডটিতে আছে। এবং এর আপার সিরিজে আরেকটি মাদারবোর্ড আছে, সেটিতে ওয়াইফাই আছে। ভিউয়ার্স, এটি কিন্তু দেখতে পাচ্ছেন একটি স্পেশাল ফিচার, সেটি হলো আসোস অরা সিঙ্ক্রোনাইজেশন, অর্থাৎ যেই ফিচার্সগুলো অনেক সময় দেখা যায় মাদারবোর্ড ইনস্টলের পরেও কিন্তু অনেক ফিচার্স আসে না, বাট এখানে কিন্তু অটোমেটিকলি সেই ফিচার্সগুলো চলে আসবে। ভিউয়ার্স, মাদারবোর্ডে 3 বছরের রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি আছে, আর এটি কিন্তু অফিসিয়াল মাদারবোর্ড, একটু দেখে ক্রয় করবেন, কারণ যদি আনঅফিসিয়াল মাদারবোর্ড হয় পরবর্তীতে ওয়ারেন্টিতে গেলে আপনাকে ভোগান্তিতে পড়তে হতে পারে। এই কনফিগারেশনে যেহেতু গ্রাফিক্স কার্ড লাগবে, সেহেতু আমাদের প্রথম পছন্দ ছিল ভাইয়া আপনি কিন্তু এই গ্রাফিক্স কার্ডটা চয়েস করেছেন, কারণটা একটু বলবেন? আমার ইন্টেল পছন্দ আর কি, আর এটার যে গ্রাফিক্স কার্ডের যে ওরা কম দামে অনেক ভালো জিনিস দিয়ে থাকে, আর এদের গ্রাফিক্স কার্ডের ভালো দাম করা যায়। এটাতে এত দামি গ্রাফিক্স কার্ড কি দরকার ছিল? শখের বসে প্রায় 35,000 টাকার একটি গ্রাফিক্স কার্ড নিয়ে ফেলেছে ইন্টেল ARC A770। আর বাজেট একটু কম থাকলে ইন্টেল ARC A750 নিতে পারেন, সেটির প্রাইস 28 সামথিংয়ের মধ্যে পেয়ে যাবেন। আর এই গ্রাফিক্স কার্ডটির প্রাইস পড়েছে অনলি 35,000 টাকা। যেহেতু গ্রাফিক্স কার্ড নিয়েছি এবং হোয়াইট কালারের একটি গ্রাফিক্স কার্ড নিয়েছি, সেখানে 4,000-5,000 টাকার পাওয়ার সাপ্লাই হবে না, 6,600 টাকা মূল্যের একটি পাওয়ার সাপ্লাই দেখতে পাচ্ছেন CX650, এবং এটিও কিন্তু অফিসিয়াল পাওয়ার সাপ্লাই। এই পাওয়ার সাপ্লাইয়ের এখানে একটি স্টিকার ছিল, এই পাওয়ার সাপ্লাইটি টোটাল পলি দিয়ে আবৃত থাকে, সো এটি একটি স্মার্টের অফিসিয়াল পাওয়ার সাপ্লাই। 5 বছরের রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি আছে, অনলি 6,600 টাকা। 80+ Bronze সার্টিফাইড পাওয়ার সাপ্লাইটি প্রয়োজন ছিল আসলে এই ধরনের গ্রাফিক্স কার্ডকে রান করতে। আমাদের সামনে যে মনিটরটি আপনারা দেখছেন, এটি 0 ডট মনিটর নাকি? জি। এই মনিটরটির পছন্দের কারণটা কি?
আমার এক বন্ধু নিয়েছিল এই মনিটরটা, অনেক ভালো ইউজ করে, অনেক ভালো রেজুলেশন আছে, এই জন্য এটা নিয়েছি। আচ্ছা, আমরা বলি যে ভেলুটা, আমরা দাহুয়ার দুইটি মডেল কিন্তু বর্তমান সময় খুব চলছে, একটি হলো S210SW আর একটি হলো DW, এটি হলো DW মডেলের মনিটর। সো আমাদের ওয়েবসাইটেও মনিটরটি আপনারা পেয়ে যাবেন, মনিটরটির প্রাইস অনলি 10,600 টাকা, 3 বছরের রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি আছে, 100 Hz রিফ্রেশ রেট এবং 1 মিলি সেকেন্ড রেসপন্স টাইম। যেটা ছিল SW সে মনিটরটির রেসপন্স টাইম ছিল 4 মিলি সেকেন্ড, আর এই মনিটরটির রেসপন্স টাইম 1 মিলি সেকেন্ড। সো মনিটরটির রেসপন্স টাইম এবং রিফ্রেশ রেট দুটাই কিন্তু আপনাকে মুগ্ধ করবে। আর হোয়াইট কালারে দেখছেন ছড়াছড়ি, সো হোয়াইট কালারে সব কিছুই থাকবে সেটি আমরা প্রত্যাশা করছি। সেখানে কিন্তু যে আমাদের সিপিউ কুলারটি রাখা হয়েছে, সিপিউ কুলারটি কিন্তু হোয়াইট কালারের, AK400WH, এই সিপিউ কুলারটি কিন্তু এই কনফিগারেশন ইনক্লুড করা হয়েছে, যার প্রাইস পড়েছে অনলি 3,000 টাকা। এটা ডিপ কুল ব্র্যান্ডের, এটিও কিন্তু অফিসিয়াল সিপিউ কুলার, যদি আনঅফিসিয়াল হয় সেক্ষেত্রে প্রাইসটি কিছুটা কমে যাবে। আর যে ক্যাশিংটি আপনারা দেখছেন, সেই ক্যাশিংটি কিন্তু এক্সক্লুসিভ একটি ক্যাশিং, ক্যাশিংটিতে 4-4টি ARGB ফ্যান আছে, যে ফ্যানগুলো আসলে সিঙ্ক্রোনাইজেশন করা যায়, এবং ক্যাশিংটি কিন্তু সাইজটিও একটু বিগ সাইজ, এবং এই ক্যাশিংটি ভালো লেগেছে। কোথায় দেখেছেন ক্যাশিংটি এর আগে? অনলাইনে দেখছিলাম, অনলাইনে দেখে ক্যাশিংটি সম্পর্কে আইডিয়া পেয়ে গেছি। যাই হোক, ভাইয়ের কিন্তু আসলে এই ক্যাশিংটি খুবই বেশি পছন্দ হয়েছিল, সেই কারণে তার কনফিগারেশনে তিনি এই ক্যাশিংটি রেখেছে। ক্যাশিংটির সাইজটি আমরা যে ক্যাশিংগুলো আসলে ইউজ করি তার চেয়ে একটু বড় সাইজের ক্যাশিংটি, আর ক্যাশিংয়ে কিন্তু কোনো ওয়ারেন্টি নেই। দুইটি ইম্পর্টেন্ট পার্টস এখনও বাদ আছে, সেটি হলো কি বলেন, কি দুটো পার্টস এখনও বাদ আছে? র্যাম বাদ আছে এবং NVMe বাদ আছে। Zen 4 অবশ্যই ব্যবহার করব, সে কারণে কিংসম্যানের Zen 4 NVMe রাখা হয়েছে 1 TB, যার প্রাইস 11,300 টাকা পড়েছে। টিমের ডেল্টা 8GB র্যাম রাখা হয়েছে, 8x2 অর্থাৎ 16GB র্যাম রাখা হয়েছে, আরও দুটি স্লট ফাঁকা আছে, সেখানে চাইলে আরও 16GB র্যাম লাগানো যাবে। ভিউয়ার্স, ডুয়েল চ্যানেল র্যাম রাখা হয়েছে, দুটি র্যামের প্রাইস পড়েছে অনলি 6,100 টাকা। আমি আশা করছি যে প্রত্যেকটি প্রোডাক্টের প্রাইসই কিন্তু আপনাদের সামনে শেয়ার করেছি। আপনারাও যদি এই ধরনের কনফিগারেশন চান, অবশ্যই আমাদের সেলটেকে আসতে পারেন। আমাদের সেলটেকের ঠিকানা নিউ এলিফ্যান্ট রোড, সুভাষ সার্কিট, ICT ভবন, লেভেল 7, 703-4-728-40। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এবং লাস্ট ভাইয়ের একটা অপিনিয়ন আমি নিতে চাই, কেমন লেগেছে এখানে এসে? খুব ভালো লেগেছে, মানে মনের মতো পিসিটা নিতে পারছি, যে মানে স্বপ্ন দেখছিলাম যে মনেটা পিসি বিল করবো, আশা করতে পারলাম। আসলে আমরা চেষ্টা করি কি, যে কোনো কাস্টমার যখন নিজে থেকে একটি কোটেশন নিয়ে আসে, সে অবশ্যই সেটা তার ড্রিম পিসি হবে। সেখানে আমরা চেষ্টা করি ওই প্রোডাক্টগুলো যদি মার্কেটে অ্যাভেলেবল থাকে, তার স্বপ্নের পিসি, তার স্বপ্নের পার্টস দিয়েই বানিয়ে দিতে। হ্যাঁ, অনেক সময় টেকনোলজি মার্কেটে হয় কি, যে দেখা যায় একটি পছন্দের প্রোডাক্ট পাওয়া যায় না, ঠিক আছে? যেমন ক্যাশিংয়ের ক্ষেত্রে প্রথমে ক্যাশিংটি পাওয়া যাচ্ছিল না, ক্যাশিংটি পেতে প্রায় 2-2.5 ঘন্টা সময় লেগেছে। তো তেমন এমন হয়ে যায় অনেক সময় যে প্রোডাক্টটি মার্কেটে হঠাৎ আউট হয়ে যায়, বাট প্রায় 8-9টা পার্টসের মধ্যে একটি পার্টসের জন্য তো আপনি পিসি বিল্ড না করে চলে যেতে পারেন না। দেখা যায় পিসি বিল্ড করেন, বাট ওই 1-2টা জায়গায় একটু মনের মধ্যে তোমার অপূর্ণতা থেকে যায়। যাই হোক, ভাই খুশি হয়েছে। আর আপনারা যারা ভিডিওটি দেখছেন, আপনাদের কেমন লেগেছে ভিডিওটি অবশ্যই জানাবেন কমেন্ট বক্সে। আপনাদের পছন্দ মতো ভিডিও অবশ্যই বিল্ড করবো। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।